বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক কম মানুষই আছে যারা প্লেনে উঠতে পছন্দ করে না। আপনাদের মধ্যে থেকে হয়তো অনেকেই প্লেনে উঠেছেন এবং অনেকেই হয়তো ওঠার জন্য আশা করেছেন। আপনি হয়তো আপনার জীবনে প্লেন সম্পর্কিত অনেক গল্পই শুনেছেন, কিন্তু আজকের গল্পটি সত্যি বিস্ময়ে ভরা। এটি এমন একটি বিমানের গল্প যেটি টেক অফের পর 35 বছর পর্যন্ত বাতাসে ছিল, আর যখন এটি ল্যান্ড করেছিল তখন সবাই হতবাক হয়ে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এই ঘটনাটিকে টাইম ট্রাভেলের সঙ্গে যুক্ত করেন, আবার অনেকেই আছেন যারা এই ঘটনাকে একটি ভৌতিক ঘটনা বলে মনে করেন। তবে ঘটনা যাই হোক না কেন, এই প্লেনের গল্পটি কিন্তু সত্যি অবাক করার মতো। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি দেখবেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, প্লেনের সফর যতটা মজার ততটাই ঝুঁকিপূর্ণ, কারণ 35,000 ফুট উপরে বাতাসে যদি সামান্য ভুলও হয়ে যায় তাহলে আপনার বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু আজকের গল্পটি একেবারেই অন্যরকম। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি ব্রাজিলের ফ্লাইট নাম্বার 513-এর। তারিখটি ছিল 4 সেপ্টেম্বর 1954। সান্টিয়াগো ফ্লাইট 513 পশ্চিম জার্মানির আচেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করে। এই বিমানটি ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল, যার দূরত্ব প্রায় 18 ঘন্টা। এই ফ্লাইটটি 88 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য নিয়ে জার্মানি থেকে ব্রাজিল আসছিল, এবং ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন মিগুয়েল ভিক্টর কিউরি। ক্যাপ্টেন মিগুয়েল জানতেন না যে আগামী কয়েক ঘন্টা পর তার সাথে কি হতে চলেছে। ঘটনাটি ঠিক এইরকমভাবে ঘটে যে উড্ডয়নের কয়েক ঘন্টা পর যখন সান্টিয়াগো ফ্লাইট নাম্বার 513 আটলান্টিক মহাসাগরের উপরে পৌঁছায়, তখন সেটি হঠাৎ করেই এটিসির রাডার থেকে উধাও হয়ে যায়। আর এটা দেখে এটিসিতে কর্মরত কর্মকর্তারা প্রথমে কিছুটা অবাক হন, তারপর তারা বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কয়েক মিনিট পরও যখন ফ্লাইটটি রাডারে দেখা যায় না, তখন তারা চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে যে ফ্লাইটটি হঠাৎ কোথায় চলে গেল। তারপর তারা ক্রমাগত ফ্লাইটটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু সান্তিয়াগো ফ্লাইট নাম্বার 513 থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এটা দেখে তৎকালীন এটিসির একটি মিটিং ডাকা হয়, যেখানে ব্রাজিল এবং জার্মানির কিছু উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর সান্টিয়াগো ফ্লাইটের হঠাৎ নিখোঁজ হওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে এমনটা ঘটল কিভাবে। যার কারণে এটিসি অনুসন্ধানকারীদের একটি টিম তৈরি করে এবং তাদের আটলান্টিক মহাসাগরে পাঠিয়ে দেয়। কারণ যখন এটিসির রাডার থেকে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, তখন ফ্লাইটটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উঠছিল। সাধারণত যখনই এমনটা ঘটে তখন এটা ধরে নেওয়া হয় যে কোনো দুর্ঘটনা ঘটেছে এবং বিমানটি হয়তো সেই দুর্ঘটনার শিকার হয়েছে। এই কেসটিতেও এটিসি মনে করেছিল যে সান্তিয়াগো ফ্লাইট নাম্বার 513 হয়তো কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু যখন অনুসন্ধানকারী দল আটলান্টিক মহাসাগরে পৌঁছায়, তখন তারা সেখানে কোনো বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায়নি, আর না ভ্রমণরত কোনো যাত্রীর মৃতদেহ। তারপর এটিসির কর্মকর্তারা অনুমান করে যে প্লেনটি হয়তো আটলান্টিক মহাসাগরের গভীরে চলে গিয়েছে, যার কারণে আরও একটি দল গঠন করা হয়। অনুসন্ধানকারী দলটি প্রায় সব জায়গাতেই তল্লাশি চালিয়েছিল যেখানে প্লেন আছে বলে আশা করা হয়েছিল, কিন্তু প্লেনের কোনো ক্লু পাওয়া যায়নি। প্লেনটি এইভাবে নিখোঁজ হওয়ার কারণে ভ্রমণরত যাত্রীদের পরিবারের সদস্যরা খুবই চিন্তিত ছিল এবং জানতে চাচ্ছিল যে প্লেনটির সাথে আসলে কি হয়েছিল। সান্তিয়াগো এয়ারলাইন্সের কাছে এর কোনো উত্তর ছিল না। এভাবে কয়েক মাস কেটে যায়, কিন্তু প্লেনটির কোনো খোঁজ পাওয়া যায় না। এইভাবে প্রায় 2 বছর ধরে সার্চ অপারেশন চলতে থাকে, কিন্তু প্লেনটির ব্যাপারে কোনো কিছুই জানা যায় না, যার কারণে সার্চ অপারেশন চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এখন তারিখ আসে 12 অক্টোবর 1989। একটি অজানা বিমান ব্রাজিলের পোর্টো অ্যালেগ্রে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল। এটিসিতে কর্মরত কর্মীরা রাডারে এই বিমানটির বিষয়ে ইনফরমেশন পাওয়ার সাথে সাথেই তারা সেই অজানা বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু বিমানটি থেকে কোনো সাড়া পাওয়া যায় না। বিমানটি ক্রমাগত প্রবল গতিতে এয়ারপোর্টের রানওয়ের দিকে এগিয়ে আসছিল। লাগাতার বিমানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা যখন ব্যর্থ হয়, তখন তাড়াহুড়ো করে রানওয়ে খালি করানো হয়, এবং খালি করানোর কয়েক মিনিট পরেই একটি অজানা ফ্লাইট ব্রাজিলের এয়ারপোর্টে এসে ল্যান্ড করে। তারপর এটিসির অফিসার ও কর্মচারীরা তৎক্ষণাৎ তাদের অফিস ছেড়ে রানওয়ের দিকে ছুটতে শুরু করে, কারণ তারা জানতে চেয়েছিল যে এই অজানা ফ্লাইটটি আসলে আসলো কোথা থেকে আর কারাই বা এটিকে নিয়ে আসলো। এই কথা ভাবতে ভাবতে তারা যখন রানওয়ের কাছে পৌঁছায়, তখন তারা যা দেখতে পায় সেটা দেখে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কারণ সেই অজানা ফ্লাইটটি আর অন্য কোনো কোম্পানির নয়, সেটি সান্তিয়াগো এয়ারলাইন কোম্পানিরই ছিল, আর সেই কোম্পানিটি 1956 সালে বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ সান্তিয়াগো ফ্লাইট নাম্বার 513 নিখোঁজ হওয়ার ঠিক 2 বছর পর। যে সকল কর্মকর্তা কর্মচারীরা
এখন যে প্লেনটিকে দেখছিলেন তাদের কাছে প্লেনটি দেখতে একেবারে নতুনের মতো লাগছিল। তারা কিছুতেই বুঝতে পারছিল না যেই কোম্পানিটি বন্ধ হওয়ার 33 বছর থেকে বেশি সময় হয়ে গিয়েছে সেই কোম্পানির নতুন প্লেন কিভাবে রানওয়েতে ল্যান্ড করতে পারে। অফিসাররা কর্মচারীদের বিমানের ভেতরে গিয়ে দেখতে বলেন যে বিমানের ভেতরে কেউ আছে কিনা। কর্মচারীরা যখনই বিমানের ভেতরে প্রবেশ করে সাথে সাথেই তাদের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসে, কারণ প্লেনটি পুরো কঙ্কালে ভরা ছিল। প্লেনের প্রতিটি সিটে সিটবেল্ট বাঁধা অবস্থায় সারি সারি কঙ্কাল বসেছিল। এমনকি ফ্লাইটের ক্যাপ্টেন মিগুয়েল ভিক্টর কিউরিও কঙ্কাল রূপে চালকের আসনে বসেছিল এবং তার হাত তখনও ককপিটের কন্ট্রোল বাটনে ছিল। আর এই ফ্লাইটটি ছিল সান্তিয়াগো ফ্লাইট নাম্বার 513। এখন আশ্চর্যের বিষয় হল প্লেনটি এতদিন কোথায় ছিল, আর এই প্লেনে যখন একজনও জীবিত নেই তাহলে প্লেনটি এত নিখুঁতভাবে কী করে ল্যান্ড করলো? প্লেনের ইঞ্জিন চালু কেন রয়েছে? প্লেন একেবারে ব্র্যান্ড নিউ কীভাবে রয়েছে? এখন এই প্রশ্নগুলো একজন সাধারণ মানুষের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বলা হয় যে আতঙ্ক ছড়িয়ে পড়বে বলে ব্রাজিল সরকার এই খবরটির ওপর ব্যান লাগিয়ে দিয়েছিল। এরপর এর তদন্ত শুরু হয় এবং বিভিন্ন ধরনের থিওরিজ বেরিয়ে আসতে শুরু করে। সর্বপ্রথম থিওরিটি ছিল প্লেনটি ওড়ার পর হয়তো কোনো টাইম ট্রাভেলে আটকা পড়েছিল, অর্থাৎ কোনো ব্ল্যাক হোলের ভিতরে চলে গিয়েছিল। দ্বিতীয় থিওরিটি ছিল প্লেনটি হয়তো এলিয়েনদের শিকার হয়েছিল। আর তৃতীয় থিওরিটি ছিল যে এটি কোনো হিউম্যান কনস্পিরেসি বা এক্সপেরিমেন্টের ফলাফল ছিল। কিন্তু এগুলো শুধুমাত্র থিওরি ছিল, এর কোনো শক্ত প্রমাণ ছিল না যে প্লেনটির সাথে আসলে কি ঘটেছিল। আর এই প্রশ্নটি আজও একটি প্রশ্ন হয়েই আছে। ব্রাজিল সরকার এই ঘটনাটিকে অনেক লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু 1989 সালে বিখ্যাত সাংবাদিক এরউইন ফিশার এই ঘটনাটি প্রকাশ করেছিলেন। তিনি এই পুরো ঘটনাটি একটি আর্টিকেলে প্রকাশ করেছিলেন। সংবাদপত্রে এই ঘটনাটি প্রকাশিত হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। তবে এরউইন এই খবরের কোনো শক্ত প্রমাণ দেননি। উদাহরণস্বরূপ, সংবাদপত্রে কেবল একটি বিমানের ছবি ছাড়া আর কিছুই ছিল না। সেই কারণে লোকেরা এই গল্পটিকে দুটি থ্রোতে বিভক্ত করেছিল, যার মধ্যে কিছু লোক এটিকে সত্য বলে মনে করেছিল এবং টাইম ট্রাভেল ও ভূতের মতো বিষয়ের সঙ্গে রিলেট করেছিল। অন্যদিকে আবার কিছু লোক ছিল যারা এই খবরটিকে একটি পাবলিসিটি স্টান্ট বলে মনে করেছিল এবং এই খবরটিকে একেবারে মিথ্যে বলে মনে করেছিল। তবে এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। গল্পটি শুনে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।